What's up everyone? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা যাচ্ছি বাইকটা একটু সার্ভিসিং করাতে আর ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করব। আর আমি ইঞ্জিন অয়েল নিয়ে আসছি ইয়ামালুব, সবচাইতে দামি যেটা, সবচাইতে প্রিমিয়াম যে ইয়ামালুবটা পাওয়া যায়, সিনথেটিক, ফুল সিনথেটিক, ওইটাই আর কি আমি নিয়ে আসছি একটা। এবং এই ইঞ্জিন অয়েলটা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে লাস্টবারে আমি যখন হচ্ছে আনঅফিসিয়াল একটা সার্ভিসিং নিয়েছিলাম, তখন তারা আমাকে মোটামুটি কনভিন্স করে একটা ইয়ামালুব সেমি সিনথেটিক দিয়ে দিয়েছিলো আর কি। এখন তারা বলছিল যে এটা ভালো পারফর্ম করবে এই বাইকে, এবং আমি মোটামুটি পারফরমেন্স নিয়ে আমি খুশি, পারফরমেন্স ভালো ছিল, ইভেন রাইট নাও ওইটাই চলতেছে, আপনারা তো মনে হয় সাউন্ড পাচ্ছেন অল্প স্বল্প, তো রাইট নাও এখন ওইটাই চলতেছে। এবং সব মিলিয়ে আমি এটা চালাইছি কত দূর বলি, আমি চালাইছি হচ্ছে অলমোস্ট 1000 কিলোমিটার, তো এটা 1500 পর্যন্ত তারা যাবে বলছিল সমস্যা, কিন্তু আমার হচ্ছে এখন রিসেন্ট সামনে বেশ কয়েকটা ট্যুর দিতে হবে আর কি, তো আমি ভাবতেছি যে ইঞ্জিন অয়েলটা আগেভাগে চেঞ্জ করে ফেলি এবং এমন একটা ইঞ্জিন অয়েল দিতে হবে খুবই প্রিমিয়াম এবং খুবই ভালো পারফর্ম দিবে এবং ভালো সময় ধরে ভালো কিলোমিটার দিবে আমাকে এবং অনেক কিলোমিটার ধরে আমাকে প্রোটেকশন দিবে, এরকম একটা ইঞ্জিন অয়েল আসলে আমার নেওয়া দরকার। তো যেহেতু ইয়ামালুবে অলরেডি শেল থেকে চলে আসছি, শেল ইউজ করছি আমি প্রায় 3টা বা 4টা, শেলের যেটা শেল অ্যাডভান্স আল্ট্রা এটা 3টা বা 4টা ব্যবহার করে ফেলছি আমি, তো এরপরে যেহেতু ইয়ামালুবে চলে আসছি তো ইয়ামালুবে ব্র্যান্ডের মধ্যে আরও ভালো ভালো যা যা আছে সবগুলো একটু ট্রাই করে তারপরে দেন অন্য ব্র্যান্ডে হয়তো বা যাওয়া যাবে, হয়তো বা শেলেও ফেরত যাওয়া যেতে পারে অথবা লিকুইমলি বা মোটুল বা আদার আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, ট্রাই করা যাইতেই পারে, ট্রাই করতে তো কোনো দোষ নাই, আর ট্রাই করলে এগুলো তো আসলে আপনাদের সাথেই শেয়ার করবো, তাই না? তো যাই হোক, আমরা আজকে একটা আনঅফিসিয়াল সার্ভিস সেন্টারে যাব, সার্ভিস সেন্টার ঠিক না, বলতে গেলে খুবই ছোটোখাটো একটা দোকান টাইপের, কিন্তু ওনাদের সাথে আমার সম্পর্কটা বেশ ভালো, আমি সবসময় আমার বাইকের ছোটোখাটো কাজগুলো এখান থেকে করে নিই, তো যেহেতু আজকে ছোটোখাটো কাজকর্ম এই জন্য এইখানেই চলে আসলাম। এটা হচ্ছে মাহি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার, এইটাই আর কি। তো চলেন যাওয়া যাক, বাইকটা ফার্স্টে এই পাশে রাখি, পাশে কি রাখা যাবে, এই তো ভাই দাঁড়াও, বাইক তো ওয়াশ করবই, ঠিক আছে, ব্রেক প্যাড সামনেরটা চেক করতে হবে, পিছনেরটা চেক করতে হবে, আমি কিনে নিয়ে আসছি, বুঝছো, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ, হ্যাঁ সামনেরটা ভালো আছে, পিছনেরটা শেষ, পিছনেরটা শেষ, আর হইতেছে সামনেরটা কেমনে দেখলো আমার, একটু দেখাও তো, এতে দেখা যায় আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে, পিসেটটা লাগবে আর সামনেরটা ঠিক আছে, লাইট অফ করে ফার্স্টে আগে বাইকটারে ওয়াশ করা হচ্ছে আর কি, এখানে আর এই ছোটো বাইক সবসময় আর কি আমার বাইক ওয়াশ করে, সে বেশ ভালোই ওয়াশ করে, বাইকটা এখন ওয়াশ করা হচ্ছে আর ওয়াশের পরে শুরু হবে হচ্ছে মেইন কাজ, তো তার মধ্যে আমিও একটা ছোট্ট কাজ সেরে আসি আর কি, একটু বুথে যেয়ে কিছু টাকা পয়সা তুলতে হবে আর কি। ওকে এসকো, এই হচ্ছে পুরাতন ব্রেক প্যাড দুটোর অবস্থা, এর আসলে খুব বেশি আর বাকি নাই, তো একদম পারফেক্ট টাইমে আর কি ব্রেক প্যাড দুটো চেঞ্জ করে ফেলা হচ্ছে, আর নতুন ব্রেক প্যাড দুটো হচ্ছে এই দুইটা, পুরাতনটার থেকে এই যে এই দুইটা প্লেট খুলে নিয়ে প্লেট দুটো এর গায়ে লাগাই দেওয়া হয়েছে আর কি। তো একটু আগেভাগেই মোবাইলটা ড্রেন দিয়ে দিলাম, 1000-এই ড্রেন দিয়ে দিচ্ছি, 1500 পর্যন্ত যাইতো এটা, কিন্তু আমি আসলে প্রিমিয়াম যে ইঞ্জিন অয়েলটা এইটা ব্যবহার করতে চাচ্ছি আর কি। অবস্থা বেশ ভালোই আছে, ইঞ্জিনের অবস্থা এখন আরও 500 ইজিলি যাইত। Thank you.
দিয়ে দিব ইমলুব রেসিং জিপি আর এটা হচ্ছে মোটো জিপিতেও আর কি এই ওয়ালটা ইউজ করা হয় ওকে আমরা হচ্ছে ওয়ালটা খুলি আর কি তার মধ্যে এই যে সিল করা আছে পুরোপুরি আর এই ইঞ্জিন ওয়ালটার কালার হচ্ছে রেড ইউজুয়ালি যেই আমরা ইঞ্জিন ওয়ালগুলো ব্যবহার করি সেল অ্যাডভান্স আলট্রা বা ওইগুলো আর কি 1100-1300 টাকা রেঞ্জের এগুলোর কালার থাকে ইয়েলো আর এটার কালারটা হচ্ছে রেড দেওয়ার পরে আর কি বাইক মোটামুটি 1200-এর মতো হয়ে যাওয়ার কথা মডুলারও এরকম একটা প্রিমিয়াম প্রোডাক্ট আছে ওটাও একসময় ট্রাই করে দেখা হবে শোনায় আগে ইয়ামালুবেরগুলো ট্রাই করে দেখি বাবু ভাই এখানে খুব সুন্দরভাবে ব্রেক প্যাডটা লাগাইতেছে আর কি এখন সার্ভিসিংয়ের জায়গাটা আসলে অনেক ছোট কিন্তু সার্ভিসিংয়ে যারা কাজ করে বাইকের মন অনেক বড় তো যার কারণে আর কি এখানে আসা হয় ছোটোখাটো কাজগুলো জাস্ট এখান থেকে সেরে নিয়ে যাওয়া যায় ওকে বাইকটা নিয়ে এখন বেরোইতেছি আর কি আর এখানকার ভাইয়েরা যে যত্ন করে আমাকে সার্ভিস দেয় আসলে বলার অপেক্ষা রাখে না এই জন্য এখানে বারবার ফিরে আসি মানে আমি জাস্ট কাজ শেষ করে জিজ্ঞেস করছি কত দিব তারা বলছে ভাই আপনার যেটা মন চায় আপনি দিয়ে দেন মানে পুরো ব্যাপারটাই আমার উপর ছেড়ে দিচ্ছে দেখেন এরকম যদি এত ভালোবাসা দিলে কেমনে হবে ভাই আপনার চাওয়াটা তো আপনার যেটা দরকার এটা আপনি নিয়ে নেবেন সার্ভিস দিচ্ছেন সেই মাপে অবশ্যই আপনার পারিশ্রমিক পাইতে হবে নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার পরে এটার পারফরম্যান্স ঠিকমতো পাইতে অ্যাটলিস্ট 100 কিলো তো চালানো লাগেই তো এখনই আসলে বলা যাবে না ইঞ্জিন অয়েল কেমন তবে ইনিশিয়ালি বেশ ভালো লাগতেছে বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে ইঞ্জিন অয়েল হচ্ছে ইঞ্জিনের রক্ত আর রক্ত মানে তো বুঝতেছেন সব কিছু সব জায়গায় পরিবাহিত হয়ে সব জায়গায় সব কিছু ঠিক মতো মেনটেন করে আর কি যদিও আমাদের বডিতে রক্ত আসলে নিজে থেকেই তৈরি হয় নিজে থেকেই পরিশোধন হয় কিন্তু একটা মোটর বাইকের ইঞ্জিনের সিস্টেম তো আর মানুষের সিস্টেমের মতো অত অ্যাডভান্স নয় এজন্য এটা রক্ত মাঝে মধ্যে পরিবর্তন করে দিতে হয় এটার মধ্যে যেসব ময়লা থাকে সব বের করে দেওয়া হয় এই রক্তের সাথে সব বের হয়ে চলে যায় এবং নতুন রক্ত দিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েলের কাজ আর কি তো যাই হোক চলেন আমরা হালকা একটু রাইড করি ইঞ্জিন অয়েলটা মনে হচ্ছে যেমন মানে হিটের মানে ইঞ্জিন হিটিং থেকেও বাঁচাবে তেমনই লং রাইডেও অনেক ভালো পারফরমেন্স দিবে আশা রাখতেছি যাই একটু চালাই আসি সামনে থেকে চলেন নাকি ইঞ্জিন অয়েল দিলাম আর একটু চালাবো না জাস্ট নিয়ে বাসায় রেখে দিব তা কি হয় আর ব্রেকটা কেমন কাজ করতেছে ব্রেকও বেশ সুন্দর কাজ করতেছে চলে আমার ব্রেক আগেও ভালো কাজ করতেছিল আমি তো আসলে ঠিক টাইম মতো পাল্টে ফেলেছি কারণ এরপরে যদি আর দেরি করতাম তাহলে হয়তো বা আমার ডিস্কে এটা ক্ষতি করতে পারতো ডিস্ক ক্ষয় হওয়া শুরু করতো এরপরে যদি আমি চেঞ্জ করতাম বা যদি এটা এইভাবে রেখে দিতাম তো সময় মতো জাস্ট চেঞ্জ করে ফেলেছি ব্রেক প্যাড আর আগের ব্রেক প্যাডটা আমার গিয়েছে হচ্ছে 10,450 মানে অলমোস্ট 10,500 কিলোমিটার হুইচ ইজ রিয়েলি
স্যাটিসফ্যাক্টরি আই থিঙ্ক। অনেকের অবশ্য আরও বেশি যায়, অনেকের 12-13 হাজার 14 হাজারও চলে যায়, কিন্তু আমার ক্ষেত্রে অত দূর যায় নাই, কারণ আমি হচ্ছে পিছনের ব্রেকটা অনেক বেশি ইউজ করি। সামনের ব্রেক ইউজ করি না তা না, অবশ্যই সামনের ব্রেক ইউজ করি, কিন্তু আমি সামনের ব্রেক দিলেও পিছনের ব্রেক সবসময় এটার সাথে দেওয়ার চেষ্টা করি, যখন আমি বিশেষ করে হাই স্পিডে থাকি। আর যখন ইঞ্জিন ব্রেক ধরি তখনও আমি সবসময় পিছনের ব্রেকটা দেওয়ার চেষ্টা করি, কারণ ইঞ্জিন ব্রেকের সময় পিছনের ব্রেকটা দিলে অ্যাকচুয়ালি ইঞ্জিনের উপর প্রেশারটা কম পড়ে, যেটা অনেকে উল্টা ভাবে। অনেকে ভাবে কি যে ইঞ্জিন এইভাবে ব্রেকের উপরে আসে, তারপরে যদি এখন ব্রেক ধরি তাহলে তো ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, কিন্তু না, আসলে তা না। কেন না আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে ইঞ্জিন যে ব্রেকিংয়ের সময় যেটা হয়, আমরা কিন্তু থ্রোটলটা ইঞ্জিনের কমিয়ে দিই, তো থ্রোটলটা কমাই দিলে ইঞ্জিন কিন্তু তখন নিজেই চেষ্টা করে, মানে সে যেই স্পিডে ছিল তার থেকে আরও কম স্পিডে আসার জন্য, কম আরপিএমে আসার জন্য। তো কম আরপিএমে যখন আসতে চায় তখন সে কম আরপিএমে আসতে চায়, কিন্তু একই সাথে আমাদের ইনার্শিয়া মানে জড়তার কারণে আমাদের বাইক কিন্তু আগের গতিতেই সামনে যেতে চায়। সো সে কিন্তু ইঞ্জিনটা কিন্তু এই বাইকের যে জড়তা, এই জড়তার সাথে বিপরীতে কাজ করতেছে, এবং ইঞ্জিনে কিন্তু প্রেশারটা ওইটাতেই ওই কারণেই পড়তেছে। কিন্তু আপনি যদি ব্রেকটা একই সাথে চেপে ধরেন, তার মানে এই জড়তার বিপক্ষে শুধু ইঞ্জিন একলা কাজ করতেছে না, আপনার ব্রেকটাও কাজ করতেছে, যার ফলে ইঞ্জিন এবং ব্রেক, পিছনের ব্রেক দুইটা মিলে আপনার জড়তার বিপক্ষে কাজ করতেছে, এবং এতে করে আপনার ইঞ্জিনের উপরে প্রেশারটা কম হয়ে যাবে। অনেকে যারা ভুল বুঝেন তাদের জন্য বললাম, আর যারা বুঝতে চান না তারা আসলে বুঝবেন না, বা অনেকে আসলে হয়তো বা বুঝে উঠতেও পারবেন না আসলে ভিতরে কি বলতেছি আমি, কারণ ব্যাপারগুলো অনেক গভীরের কথাবার্তা আর কি ইঞ্জিনের। যাই হোক, আমার সামনের ব্রেক প্যাডটা আমি নিয়ে গেছিলাম, কিন্তু এটা আরও কম করে হলেও 3000 তো যাবেই, কম করে হলেও। তো এই জন্য সামনের ব্রেক প্যাড এখন আর চেঞ্জ করছি না, আছে, এটা চলুক, এরপরে সময় মতো ওটা চেঞ্জ করে নেব, কারণ এখন তো আমি বুঝি যে কখন ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে। তো এই ছিল আজকে আমাদের সার্ভিসিংয়ের ভিডিও, আর আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি থাকবেন। বাই বাই।